হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের আয়োজন হলো আমার যে একটি কীভাবে ইউটিউবের প্রুফ ভিডিও তৈরি করতে হয়, অর্থাৎ আপনারা এই থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আজকের কন্টেন্ট কী অথবা বিষয়বস্তু কী, অর্থাৎ আপনি কীভাবে একটি প্রুফ ভিডিও বানাবেন সেটাই আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই বেশি কথা বলবো না, তাই আমি চলে যাব সরাসরি ইউটিউব ব্রাউজারে, অর্থাৎ ইউটিউবে আমি প্রবেশ করব। অর্থাৎ ইউটিউবে প্রবেশ করার পরে এই সেটিংগুলো, অর্থাৎ কীভাবে আপনি এটিকে প্রুফ ভিডিও তৈরি করবেন সেটা দেখিয়ে দেব। দেখেন, এখানে নিচে দেখেন, নিচের দিকে খেয়াল করেন, হোম এক্সপ্লোর প্লাস আইকন, অর্থাৎ এই প্লাস আইকন থেকে আপনি যদি আপনার এটা দিয়ে, অর্থাৎ ইমেল বা জিমেইল দিয়ে আপনি যদি একটি ইউটিউব চ্যানেল খোলা থাকে অর্থাৎ ক্রিয়েট করা থাকে, তাহলে আপনি এখান থেকে ভিডিও আপলোড করতে পারবেন। গো টু লাইভ, অর্থাৎ এখান থেকে আপনি ইচ্ছে করলে লাইভও চলে যেতে পারবেন। তবে এখানে সাবস্ক্রিপশনস, অর্থাৎ এখানে আপনি পাবেন, অর্থাৎ আপনি এই জিমেইল আইডি থেকে যতটি সাবস্ক্রাইব করেছেন, অর্থাৎ যতটি চ্যানেল সাবস্ক্রাইব করেছেন সেগুলো আপনি দেখতে পারবেন। যেমন এখান থেকে আপনি অলেক যদি ক্লিক করে, অলেক ক্লিক করার পরে এগুলো কিন্তু আমি আমার এই জিমেইল আইডি থেকে আমি এগুলো সাবস্ক্রিপশন করেছি, অর্থাৎ সাবস্ক্রাইব করেছি বিধায় আমি কিন্তু এগুলো সব শো করেছে। আমরা এখানে আপনি সাবস্ক্রিপশনে পাবেন এটা, তার লাইব্রেরি, অর্থাৎ মূল কাজই হবে আমাদের লাইব্রেরি নিয়ে। দেখেন, এখানে হিস্ট্রি আছে, হিস্ট্রিতে যদি যান এখানে আপনি কোন কোন ভিডিও দেখছেন, কোন চ্যানেলের ভিডিও দেখছেন এখানে হিস্ট্রিতে পেয়ে যাবেন। তো আমরা এবার ব্যাকে চলে যাব লাইব্রেরিতে। লাইব্রেরি যাওয়ার পরে আপনি আমরা চলে যাব, অর্থাৎ জিমেল আইকন উপরে ডান পাশে দেখেন, জিমেল আইকনে ক্লিক করার পরে আপনি ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট যদি এখানে ক্লিক করেন, এখানে আপনি পাবেন, অর্থাৎ আপনি এখানে আমি যতটা জিমেল অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেছি সব কিছু এখানে আছে। যেমন আমার একটা এতগুলো জিমেল অ্যাকাউন্ট এখানে অ্যাক্টিভ আছে, অর্থাৎ এই জিমেল অ্যাকাউন্ট থেকে আপনি বিভিন্ন ভিডিও দেখেছি অথবা সাবস্ক্রাইব করেছি, সব কিছু ডিটেলস আছে এখানে। যদি আরেকটা দেখতে পারেন পাবেন, সেটা হলো প্লাস আইকন। প্লাস আইকনে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার এখানে প্লাস আইকনে ক্লিক করার মানে কি, এখানে আপনি অন্য কোনো জিমেইল অ্যাড করতে পারবেন। যেহেতু আমরা অ্যাড করবো না, তাই আমরা ব্যাকে চলে যাবো। আবার এখান থেকে আপনি জিমেইল আইডি আপনি ই করতে পারবেন, অ্যাড করতে পারবেন। যেহেতু আমরা আবার চলে যাবো ইসে, যেন অ্যাড অ্যাকাউন্ট, এখানে অ্যাড অ্যাকাউন্টের একটা আলাদাই অপশন আছে, আপনি এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট একটা করতে পারবেন। ইউর চ্যানেল, আপনি যদি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনার একটা চ্যানেল খোলা থাকে, তাহলে আপনি এখান থেকে সরাসরি চ্যানেলে দিয়ে কাজ করতে পারবেন। যেমন এখানে আছে হোম, ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল। যেহেতু আমার এটা এই জিমেল অ্যাকাউন্ট থেকে কোনো চ্যানেল খোলা নেই, সেহেতু এখানে শো করছে না। তো আমরা আবার চলে যাবো ব্যাকে। যাওয়ার পর এখানে দেখেন ইউটিউব স্টুডিও, অর্থাৎ এখান থেকে আপনি ইউটিউব স্টুডিওর যদি কোনো কাজ বাজ থাকে বা আপনার চ্যানেল থাকে, আপনি এখানে ইউটিউব স্টুডিওর কাজ করতে পারবেন এখানে ক্লিক করে। দেখুন, আরেকটা গুরুত্বপূর্ণ সেটা টাইম ওয়েস্ট, অর্থাৎ আপনি এই জিমেল অ্যাকাউন্ট থেকে আপনি কত সময় বা কত কি পরিমাণ ভিডিও দেখেছেন তার সময়টাকে এখানে নির্ধারণ করবেন। টাইম ওয়েস্টে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে দেখেন টুডে 0 মিনিট, লাস্ট 7 ডেজ, অর্থাৎ আমি কিন্তু লাস্ট 7 ডেজের এখানে শো করবে। আপনি টুডে থাকলে আপনি যদি আমি যেহেতু আজকে কোনো ভিডিও দেখিনি এই জিমেইল দিয়ে, তাই এখানে কোনো ভিডিও মানে টাইম নেই। আমরা ব্যাকে চলে যাব। আবার ব্যাকে যাওয়ার পরে এখানে অনেক কাজ আছে, যেমন সিটিংস, আর কিছু সিটিংসের কাজ আছে। আমরা সিটিংসে প্রবেশ করব। প্রবেশ সিটিংয়ে যাওয়ার পরে দেখেন জেনারেল, অটোপ্লে, ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স, ডাউনলোডস, অর্থাৎ যা ডাউনলোড করা থাকলে আপনি ডাউনলোডে ক্লিক করলে আপনার শো করবে যে এখানে কী কী ডাউনলোড করা আছে। ওয়াচ 1 TB, এখানে সব সিটিংস প্রয়োজন হবে না,
যেটা যেটা প্রয়োজন হবে, অর্থাৎ যেটা গুরুত্বপূর্ণ আমি সেটাই দেখিয়ে দেবো। দেখুন, হিস্ট্রি অ্যান্ড প্রাইভেসি, হিস্ট্রি অ্যান্ড প্রাইভেসি ক্লিক করার পরে দেখেন ক্লিয়ার ওয়াশ হিস্ট্রি, অর্থাৎ আপনি যদি এই ওয়াশ হিস্ট্রিকে একদম ক্লিয়ার করতে চান বা ডিলিট দিতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন। যেমন এখান থেকে আমি ক্লিক করলে ক্লিক ওয়াশ হিস্ট্রি আমি দেখিয়ে দিই, এবং ক্লিয়ার ওয়াশ হিস্ট্রি, আমি এখানে হিস্ট্রি ডিলিট করবো না, তাই আমি ক্যান্সেল দিলাম। ক্লিয়ার সার্চ হিস্ট্রি, অর্থাৎ এখানে যদি আপনি সার্চ করছেন কী কী, অর্থাৎ কী কোন চ্যানেল অথবা কী ধরনের সার্চ করছেন সব কিছু এখানে কিন্তু আছে। যদি আপনি এটা ক্লিয়ার করতে চান তাহলে আপনি কি ক্লিয়ার সার্চ হিস্ট্রিতে ক্লিক করলে হয়ে যাবে। তো এটা আমি ক্যান্সেল করলাম, করার পরে দেখুন পজ অস হিস্ট্রি, আপনি যদি অস হিস্ট্রি পজ করতে চান, যেহেতু আমার ওটা প্রয়োজন নেই আমি ওটা করব না। এটা আমার গুরুত্ব এখন একটা গুরুত্বপূর্ণ হলো সেটা ম্যানেজ অল অ্যাক্টিভিটি, এটা ম্যানেজ অল অ্যাক্টিভিটি আপনি যদি প্রুফ বিডি পারেন তাহলে ম্যানেজ অল অ্যাক্টিভিটি খুবই গুরুত্বপূর্ণ, তাই এখন ম্যানেজ অল অ্যাক্টিভিটি ক্লিক করব। একটু সময় লাগবে কারণ নেটের কারণে একটু সময় লাগে ম্যানেজ অল অ্যাক্টিভিটি শো করতে। যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে কোনো ভালো ভিডিও তৈরি করলে পেয়ে যাবেন যে আসলে আমি কী ধরনের ভিডিও তৈরি করেছি বা কী কন্টেন্ট, সব সমস্ত তথ্যগুলো পেয়ে যাবেন। দেখেন আমরা চলে আসছি সেভ অ্যাক্টিভিটি, অর্থাৎ সেভিং অ্যাক্টিভিটি, এখানে যত ই আছে সব সেভ অ্যাক্টিভিটি, অর্থাৎ সেভ হয়ে থাকবে। অটো ডিলেট অফ, অর্থাৎ এখানে আমি অটো ডিলেট রাখি নাই, আমি ডিলেট করতে হবে তাহলে ডিলেট হয়ে যাবে। দেখুন এখানে হিস্ট্রিগুলো, যেমন ইয়েস্টারডে আমি গতকাল কী কী ভিডিও দেখেছি, আসার কোন সময়, অর্থাৎ টাইম ডিটেলস সহ এখানে আসবে যে আমি কতটা শুরু করছি কতটা শেষ করছি, এখানে অস হিস্ট্রিতে সব থাকবে। তো আমরা আর একটু গুরুত্বপূর্ণ সেটা হলো দেখুন যে ডিলেট, ডিলেটে ক্লিক করার পরে আপনি লাস্ট ওয়ার লাস্ট ডে অল টাইম কাস্টমার র্যাঙ্ক, অর্থাৎ আমি অল টাইমে ক্লিক করলাম, অল টাইমে ক্লিক করার পরে আমরা দেখুন যেখানে আমি যে কী পরি অর্থাৎ কোন সময় কত তারিখে কী ভিডিও দেখেছি সব ডিটেলস কিন্তু এখানে তথ্যগুলি আছে। দেখেন যেমন জুন 12, 2021, অর্থাৎ 4:56 PM, অর্থাৎ এখানে আমি 4:56 মিনিটে এই ভিডিওটা দেখেছি, এখানে কিন্তু সব দেওয়া আছে। আপনি যদি এখান থেকে অল হিস্ট্রি বা অল ডিলিট করতে চান যে আমি এখানে সব টাইম সব কিছু ডিলিট করবো, তার ডিলিটে ক্লিক করলে, ডিলিটে ক্লিক করলাম, ক্লিক করার পর গো টু ইট, অর্থাৎ আমি এবার চলে গেলাম, আমার সব কিন্তু ডিলিট হয়ে গেল। অর্থাৎ এই ছিল আজকের আয়োজন, অর্থাৎ এই প্রুফটি বানানোর জন্য অবশ্যই আপনাকে একটা স্ক্রিন রেকর্ডার ইউজ করতে হবে। কীভাবে আপনি স্ক্রিন রেকর্ড করবেন বা কীভাবে এগুলো করবেন সে বিষয়ে আমার একটা ভিডিও এই চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা যদি ভালো লাগে ওই ভিডিওটা দেখে নেবেন যে আপনি কীভাবে একটি স্ক্রিন রেকর্ড করবেন। অর্থাৎ এইভাবেই আপনি একটি সুন্দরভাবে একটি প্রুফ ভিডিও তৈরি করতে পারবেন। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর বেশি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, এই বলে রাখছি, আসসালামু আলাইকুম।